আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কবরের আজাব সম্পর্কে আমাদের সমাজের মানুষেরা নানা বিভ্রান্তিমূলক প্রসঙ্গ তুলে ধরে। অনেকে মনে করেন কবরের আজাব বলতে কিছু নেই কারণ হাসার মাঠ বা কেমতে দিন হল চূড়ান্ত বিচার ফায়সালা আবার কেউ কেউ মনে করেন কবরের আজাব সত্য কারণ মানুষ মৃত্যুর পর যতক্ষণ না হাসার মাঠে বিচার অনুষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত সে কবরই থাকবে যেটাকে বারজাক বলা হয় এ সময় তাকে নানা রকমের ফিতনা তথা আজাবের সম্মুখীন হতে হয় এখন কোনটি সত্য কোনটি মিথ্যা কোরআন হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে ইমা ইবনে তাইমিয়া রহমতুল আলাই বলেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে সুখে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে আর এই সুখ বা শাস্তি তার আত্মা ভোগ করে সে সাথে তার দেহ ভোগ করে অতপর কেমতের দিন আর তার শরীরের সাথে একত্রিত হয়ে কবর থেকে উত্থিত হবে ইমাম নওয়াবি আহমুল্লাহ বলেন আহলে সুনত ওয়াল জামায়াত অনুসারীরা কবর শাস্তিকে বিশ্বাস করেন তার এই কথাকে সত্য বলেছে আর এই বিষয়ে পুরোনো হাদিসে বহু সংখ্যক প্রমাণ রয়েছে যেমন আল্লাহ রবুল আলমিন বলেন আগুন তাদেরকে সকাল সন্ধ্যা তাদের সামনে উপস্থিত করা হবে এ বিষয়ে যথেষ্ট পরিমাণ হাদিস বন্ধিত হয়েছে এর মধ্যে হল রসদ সাল্লা সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজ চোখে দেখেছে যার কারণ ছিল তারা প্রস্তাবের সময় সতর্ক ছিল না আর এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে হয়েছিল তাছাড়া রাশিস কবরে কবরের ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন যদি আজব না হতো তাহলে তিনি কেন ধোয়া করেছেন কবর আজাব আকুল বুদ্ধিতে আয়ত্ত করা সম্ভব নয় এটা অসম্ভব কাজ আর এ বিষয়ে কোরআন হাদিসের সিদ্ধান্ত এসে গেছে সুতরাং এটা মান্য করা অবশ্যই কর্তব্য এটা আমাদের জ্ঞানের পরিধি ভিতরে হোক বা বাইরে তাতে কিছু যায় আসে না তবে অনেক ক্ষেত্রে খারিজি অধিকাংশ মোতাজিলা ও মুজিয়াদের একটি দল কবর শাস্তি বিষয়টি অস্বীকার করে আর আহলে সোনাত ওয়াল জামায়াতের আঁকিদা হলো যদি মৃত ব্যক্তির শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বা পুরে ছাই হয়ে যায় কিংবা কোনো জীবজন্তু পেটে চলে যায় তাহলে সে কবর শাস্তি ভোগ করবে যদিও আমরা দেখে থাকি মৃত ব্যক্তিকে কবর যেভাবে রাখা হয়েছে সে সেভাবেই আছে আমাদের মনে হতে পারে কখন তাকে বসানো হলো আবার কখন তাকে শাস্তি দেওয়া হলো আবার অনেকে মনে করেন যখন মানুষ পানিতে মারা যায় তখন তার কবর কিভাবে হবে কারণ তার হদিস তো কেউ রাখতে পারে না সে তো সেখানে পচে মরে যায় এর উত্তরে বলা যায় আমরা অনুভব না করলেও এটা ঘটা সম্ভব যেমন আমাদের পাশে কোনো ব্যক্তি শুই আছে তখন ঘুমের ভেতর সে নানা রকম খারাপ স্বপ্ন দেখে আবার সুখের স্বপ্ন দেখে কিন্তু আমরা তার পাশে থেকেও অনুভব করতে পারি না সে আছে অনেক বিপদে যা স্থান বা জায়গা থেকে পুরোই আলাদা তার চিন্তা চেতনা থাকে ভিন্ন কোনো জায়গায় তখন সে শান্তি বা কষ্ট অনুভব করে যদি আপনি স্বপ্নকে বিশেষ করেন তাহলে আজাব কেন বিশেষ করেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমি